গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থও আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 9:30। তো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তো ঘুম থেকে উঠে দেখছো রুটি করছি, তবে এটা কিন্তু রুটি নয়, কালকে যে ময়দা মেখেছিলাম ময়দা একটু বেশি মাখা হয়েছিল, তো সেই ময়দা দিয়ে আমি একটু মনে হলো না আজকে একটু এগ রোল বানিয়ে খাবো সকালে, তো ওই জন্য এগ রোল বানিয়ে বানাচ্ছি আর কি। তো সাত সকালে এরকম এগ রোল হয়তো কেউই বানায় না, কিন্তু আমি একটু মানে আমার মন চাইলো, আমার মানে ইচ্ছে হলো যে আজকে বানাই। হাজবেন্ডকে বললাম, ছেলেকে বললাম, ওরাও বললো ঠিক আছে খাবো বানাও। তো বানানো হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর যেহেতু ময়দা মাখা ছিল ওই জন্য আরও বেশি ময়দাটা আবার রেখে দেবো। আর ফ্রিজে ময়দা রাখলে না আরও দেখবে মানে রুটির মানে আমার ময়দা কেমন যেন হয়ে যায়, লুচিগুলো গোল হয় না। এমনিই তো আমি বেলেছি, দেখো গোল করতে পারিনি। আমি বললাম না আমি ময়দা খুব একটা গোল করতে পারি না। তো যাই হোক, দেখো আমি ময়দাগুলো এগরুলের রুটিগুলো ভেজে নিচ্ছি, ময়দার রুটিগুলো। তো এবার হাজবেন্ডকে চা ছেঁকে দিলাম, এক কাপ ভরে চা নিয়ে গেল। আর দোকানে না আমাদের কাগজের কাপ কিনে আনে, আর এখান থেকে চা গ্লাস মানে এরকম বড় কাপে নিয়ে যায়। আর সবাই আসছে, তো দাদারা অনেক দাদারা দোকানে আসেন, তাদেরকে ও কাপ করে করে দিয়ে দেয় আর কি। সকালের দিক থেকে ও সবাই আসে। তো এদিকে দেখো রুটিটা করে নিলাম, তারপরে রুটিগুলোকে তেলের মধ্যে ভাজছি আর ডিম দিয়ে ডবল ডিমের করছি আর কি। তো এগরোলগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি দোকানের মতো ওরকম পারি না, তবে খেতে বেশ ভালোই হয়েছিল। আর তোমাদের আরেকটা কথা বলা হয়নি, তো আজকে হচ্ছে রথযাত্রা। তো আমার সকল ইউটিউব বন্ধুদের রথযাত্রার অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। আর যাদের যেই সকল মানে যে সকল বন্ধুদের আমার বন্ধুদের ছোটো ছোটো বাচ্চা আছে, দাদা অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে বিকেলবেলা রথ টানিও, রথ নিয়ে বেরিও। আমার ছেলে যখন ছোটো ছিল আমিও তখন করেছি, এখন তো ছেলে বড় হয়ে গেছে, এখন আর মানে রথ টানার কোনো প্রশ্নই নেই। তবে আমার ওপরে জায়ের দুটো ছেলে মেয়ে আছে, ওরা করে, ওদের সঙ্গে মাঝে মাঝে যাই। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এগরোলগুলো সব করে নিচ্ছে। আর যে এগরোলটা এখন বানাচ্ছি ওটা হচ্ছে আমার ছেলের। আমার ছেলে পেঁয়াজ দিয়ে খেতে খুব একটা পছন্দ, পেঁয়াজ দিয়ে খায়, শশাটা পছন্দ করে না। তো দেখো দেখতে কিন্তু বেশ দোকানের মতনই হলো, কাগজ টাগজ কিছু দেইনি, ঘরোয়া খাবার তো এমনিই করে ফেললাম। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা আজকের ভিডিও দেখতে থাকো, আর আজকে সারাদিন কী কী করবো সব কিছুই কমপ্লিট তোমাদের সাথে শেয়ার করবো। আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এখন ঘুড়িতে 1:15 বাকি। তো আমার এদিকে চিকেন কষা একদম রেডি, এর থেকে বেশি আর ফোটাবো না। আর আজকে একটু মানে একটু কষা কষা মতো করবো, কারণ আজকে রান্না করবো হচ্ছে পোলাও, পোলাও আর চিকেন কষা, এই হচ্ছে আজকে রান্না হবে। তো মশলা টশলা তো মশলা বলতে আদা রসুন কিছুই বাটা ছিল না, তো এই জন্য এতটা দেরি হয়ে গেল। আর সবই বেটে টেটে নিয়ে করলাম,
তো এখন রিনাকে বলেছি কালকের মতো রিনা আজকেও এসে কড়াইটা মেজে দিয়ে যাবে, আর আমি এখন চিকেনগুলোকে যে বাটিতে বেলে নেবো দুবেলার জন্য। আর গ্যাস ট্যাস মুছে রেখে স্নানে যাবো, স্নান সেরে এসে পোলাওটা করবো। পোলাওয়ের চাল ধুয়ে রেখেছি, আদা কাঁচা লঙ্কা যা যা দেয় পোলাওতে সব ধুয়ে রেখেছে। চেহারাটা দেখো গরমে আবার সে আগের মতো গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক চলো এখন এইগুলো কষে ফোনে রিনা চলে আসবে, রিনা কড়াইটা বাদ দিবে। এমনি রিনা কাজ করে দিয়ে চলে গেছে, যেহেতু বলেছি আমার রান্না হয়নি। তো চলো কড়াইটা অফসর করে নিই, পাত্রে ঢেলে নিই কি চিকেনগুলোকে দুটো পাত্রে দুবেলার জন্য। স্নান টান সেরে এসে পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর জামা কাপড়ও বাইরে সব মেলে দিয়ে এসেছি, বাইরে প্রচণ্ড রোদ আজকে, প্রচণ্ড রোদ। কালকে রোদ ছিল না, বৃষ্টি সমস্ত ঘরে মেলেছি, আজকে এত রোদ দিয়েছে। সেরে চলে এসেছি, এবার পোলাওটা রান্না করব। তো পোলাওয়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল আর এক দেড় চামচ পরিমাণে ঘি। তেল আর ঘিটাকে খুব ভালো করে গরম করে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা। লঙ্কা আর আদাটাকে গ্যাসের আঁচ কিন্তু বাড়াবো না, একদম কম করে নিয়ে একটু ভাজা ভাজা করবো। এর থেকে যখন বেশ একটা ভাজার গন্ধ বেরোবে, তখন এই যে ধুয়ে রেখেছি চাল, এই চালটাকে দিয়ে দেব। এর মধ্যে যেন কোনো জল না পড়ে আর কি, ভালো করে ছেঁকে চালটাকে দেব। আর চালটাকে দিয়ে সুন্দর মানে ভালো করে ভাজা ভাজা করতে হবে। তো চালটা প্রথমে ভালো করে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করবো। প্রথমে না একটু দলা দলা পাকিয়ে যাবে, তারপরে আস্তে আস্তে চালটা ভাজা হলে চালটা খুলে যাবে। তো দেখো আমি যে গ্লাসের জল দিচ্ছি, এই গ্লাসের আমি দু গ্লাস চাল নিয়েছি আর এই গ্লাসের আমি চার গ্লাস জল দিলাম। এবার জলটাকে ভালো করে অন্য একটা পাত্রে ফুটিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো নুন আর দেব হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি, জায়ফল, জৈত্রী, অনেক কিছু দেওয়া যায় কিন্তু আমার ঘরে এখন কিচ্ছু নেই, শুধু কয়েকটা এলাচ আছে আর ছোট্ট ছোট্ট কয়েকটা দারচিনি, কোনো কিচ্ছু নেই, জায়ফল জৈত্রী কিচ্ছু নেই। তো এটা দিয়েই করব, আর গরম মশলার গুঁড়ো আছে সেটা দেব। আর এদিকে দেখো যেই পাত্রের মধ্যে গরম জল বসিয়েছি, বসাতে গিয়ে দেখি জল পড়ছে পাত্রটা থেকে, পরে দেখলাম এই পাত্রটা ফুটো হয়ে গেছে। তো ওদিকে জলটা বসিয়ে দিলাম গরমে, আর এদিকে দেখো এবার পোলাওয়ের মানে চালটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা পরিমাণে কাজু বাদাম, মানে এক মুঠো, আর এক মুঠো দিয়ে দিলাম কিশমিশ, আর দিলাম হলুদ। এবার সব ভালো করে মেশাবো আর চালটাকে ভাজা ভাজা করবো। চালটা ভাজা ভাজা হলে না চালটা থেকে একটা আওয়াজ হয়, কটকট করে আওয়াজ হবে, তখনই বুঝবা চালটা একদম মানে হালকা হয়ে আসবে। এবার দেখো চালটা ভাজা হয়ে গেছে, আমি এবার এই যে জলটা ফুটিয়ে রেখেছি সেই জলটা এবার এর মধ্যে দিয়ে দেবো, এই যে পুরো জলটা দিয়ে দেবো, কারণ এটা পুরো মাপের জল। তো আর পোলাওটা কিন্তু সবসময় জলটা মাপ করেই করতে হয়। এবার এই পর্যায়ে আমি মিষ্টি দেবো, আর পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। আর এই সময় না গরম মশলা দেওয়ার কথা আমি ভুলে গেছি, তো পরে আমি দিয়েছি, তোমরা দেখতেই পারবে। আর এবার ভালো করে জলটাকে ফুটিয়ে নেব, আর এই সময় নুনটাও একটু দেখে নেব, মিষ্টিও দেখে নেব। নুন তো জলে গরম করার সময় দিয়ে দিয়েছি, নুন লাগবে না, একটু মিষ্টি লাগবে, একটু মিষ্টি দিলাম। এবার জলটা ঠিক এরকম পজিশনে আসবে তখন আমি ঘি দেব, ঘি দিয়ে ঢেকে দিয়েছিলাম কিন্তু গ্যাসের আঁচ একদম কম করে ঢেকে দেব। আর এই যে দেখো গরম মশলা যেহেতু ভুলে গেছিলাম, যে এখন দিচ্ছি, এখন দিলে কী হয় বলো তো, এই যে চালগুলো ভেঙে যায়, কিন্তু জলে দিলে চালটা ভাঙার কোনো, চালটা তখন শক্ত থাকে। তো যাই হোক আবার ঢেকে দেব একদম গ্যাসের আঁচ কম করে। এখন বাজে যেন কটা হয়ে আছে, আড়াইটা বাজে, তো হয়ে গেছে পোলাওটাও, দেখি একবার।
তো দেখো পোলাওটা কত ঝুরঝুরে হয়েছে, এখন তো পুরো গরম, তাই একটু দলা দলা পাকিয়ে যাচ্ছে, এরপরে একটু ঠান্ডা হলে আরও মানে ঝুরঝুরে হয়ে যাবে। তো দেখো দেখতেও সুন্দর হয়েছে, রঙটাও ভালো হয়েছে। তো চলো এখন খেতে বসি, 2:30 বাজে, ছেলেরও খিদে পেয়ে গেছে। আর ছেলের তো এটা ফেভারিট খাবার পোলাও, এটা দেখে তো আরও বেশি জল এসে যাচ্ছে, কখন খেতে বসবে। তো এই পোলাও রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। তো চলো খেয়ে নিই, আর যা গরম লাগছে, আর আকাশটা একদম মেঘলা করে নিয়েছে, পুরো মেঘলা করেছে আকাশটা। বোঝা যাচ্ছে এই যে দেখো পুরো মেঘলা করেছে। তো যাই হোক চলো এখন খেতে বসি, আর ঘরে আর লাইট জ্বালাচ্ছি না, এত গরম লাগছে না। আর এদিকে পুজো টুজো হয়ে গেছে, ছেলে পুজো করে নিচ্ছে, 2:30 বাজে। তো চলো খেয়ে দিয়ে নিই, পরে কথা বলবো। আর একটু বসেছিলাম এই পোলাওটা আর কি একটু কমিয়ে দিয়ে একটু বসেছিলাম, পাগুলো যেন মেরে নিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে করছি। তো তো চলো এখন একটুখানি খাওয়ার দাওয়ার খেয়ে নিই, পরে আবার কথা বলছি। ঘড়িতে 3:30 বাজে, 3:20 বাজে, খেয়ে উঠলাম এই মাত্র। খেয়ে এই যে নিচটা যে মুছতে হয় না, এটা আমার ভীষণ কষ্ট। তো যাই হোক চলো এখন একটু রেস্ট নিই, শরীরটা একদম অস্থির করছে। এসি চলছে, এসি চালিয়েছি, বাইরে মেঘলা কিন্তু ভীষণ গরম, ভীষণ। তো যাই হোক চলো এখন একটু রেস্ট নিই, বিকেলে তোমাদের সাথে আবার কথা হবে। বিকেলে পোলাও যা করেছি বিকেলেও হয়ে যাবে, আমি একটু করি একটু বেশি করে যাতে বিকেলেও হয়ে যায়, কারণ আমাদের ঘরে হাজবেন্ডও ভালোবাসে, ছেলেও ভালোবাসে, আমি যে খুব একটা ভালোবাসি তা নয়। আর রান্নাবান্না করি না আমি, আর খেতেই পারি না। যাক একটুখানি রেস্ট নিয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে 6:30। তো দেখো আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে কালী মন্দির, কালী মন্দিরের ঠিক পাশের বাড়িতে এই দেখো কত বড় একটা রথ, ওই যে হলুদ রঙের রথের পতাকাটা দেখা যাচ্ছে। লোকজন আছে তো ওই জন্য মানে দেখতে পাচ্ছ না তোমরা, বেশ বড়। ওরা প্রতি বছর না রথের দিন এই মানে এই রথটাকে বার করে পুজো দেয় ওনাদের বাড়িতে আর কি। তো এই যে দেখো বোঝা যাচ্ছে না, সবাই সামনে দাঁড়িয়ে আছে তো ওই জন্য অত দূর থেকে বোঝা যাচ্ছে না। আর এই রাস্তা দিয়ে তো মানে রথ যাচ্ছে, বাচ্চারা সব রথ টেনে নিয়ে, এরপরে বাঁশি বাজাচ্ছে, তো কান টান ঝালাপালা হয়ে যাচ্ছে। এখন আপাতত এই মুহূর্তে নেই, আমি যখন ভিডিও করছি একটু আগেও অনেক বাচ্চারা রথ নিয়ে যাচ্ছিলো, এখন মানে এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। তো এখন তো সব গাড়ি টাড়ি যাচ্ছে, আর ওই রথটা নিয়ে ওরা পুরো অনেকটা দূর অবধি যায় টেনে টেনে। তো আগে আগে আমাকে বলতো যাওয়ার কথা রথের সাথে, কিন্তু আমার যাওয়া হতো না। তো এই দেখো কত বড় একটা রথ যাচ্ছে রাস্তা দিয়ে, দেখেছো অনেক রথ যায়, ছোট বড় বিভিন্ন রকমের। দেখো কত বড় রথটা টেনে টেনে নিয়ে যাচ্ছে, দেখো কি ভালো লাগে না দেখতে। ছোটোবেলায় এখন আমার ছেলে ছোট ছিল, ছেলেকে নিয়েও বেরোতাম রথ সাজিয়ে,
সুন্দর করে, এই দেখো ওই যে আরেকটা বাচ্চা উনি টেনে নিয়ে যাচ্ছে, ছোট্ট একটা রথ, এরকম প্রচুর প্রচুর যারা, এই রাস্তাটাই তো আমাদের এই মানে মেন রাস্তার সাথে যোগ মানে যোগ হয়েছে, মানে এই রাস্তাটাতে সবসময় মানে একটুখানি হইচই থাকে রাস্তাটা। তো যাই হোক চলো, আবার বিকেলের একটু কাজ আছে সে কাজে লাগি, রথটাকে তোমাদের সেভাবে দেখাতে পারছি না। তিন তলা এই রথটা, গুড ইভিনিং, অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তোমাদের দেখালাম আমাদের উল্টো দিকে বাড়িতে রথে ডোরা, রথ সাজায় প্রতি বছরই খুব বড় করে একটা রথ বের করে, তো আজকেও এই রথ টথ বার করেছে আর কি। তো আজকে যেহেতু রথের রথ আর কি, তো আমাদের এখানে না কোনো রথের মেলা ফেলা হয় না, কিন্তু আমার বাপের বাড়ির ওখানে হয় রথের মেলা, এখানে রথ ফথ নেই। তো যাই হোক, হাজবেন্ড আজকে বাজার থেকে কিছু সদাই এনেছে, তোমাদের তো দেখানো হয়নি কী কী এনেছে, এমন কিছু না, ওই কয়েকটা জিনিস, চা পাতা খুলে নিই প্যাকেটটা, যে চা পাতা। আমাদের এখানে একটা দোকান আছে, সেই আমি জিরের গুঁড়ো টুড়ো আনি, তোমাদের সাথে একদিন বলেছিলাম এই লুজ চাটা কী ভালো আমরা খাই, এই চাটাই নিয়ে এসছে। আর ভাজা মশলা না শেষ হয়ে গেছে, ধনে রয়েছে, জিরে নেই, তাই জিরে আনতে বলেছি, জিরে এনেছে। আর আজকে যেহেতু রথ তো পাঁপড় তো বানতা, হ্যাঁ যে পাঁপড় নিয়ে সেটা হচ্ছে সাবুর পাঁপড়, একটা দুটো প্যাকেট এনেছে সাবুর পাঁপড়, আর এনেছে হচ্ছে আরেকটা পাঁপড় এনেছে, একটা এমনি নর্মালি আর কি লিজ্জত, এই পাঁপড়টা মশলা লিজ্জত পাঁপড়। তো আমার তো মনে নেই পাঁপড় পাঁপড় এনে রেখেছে, বলে রেখেছে সকালে যে বিকেলে পাঁপড় দিও, তা আমি এখন প্রতিদিনই বলি কী গো মুড়ি চানাচুর দেবো, হ্যাঁ আজকে মুড়ি চানাচুর খাবো, আজকে পাঁপড় খাবো, চা খাবো, চা দিয়ে পাঁপড়, বলছি ও হ্যাঁ ভুলে গেছি, তো তো ওই জন্য এখন নিয়েছি পাঁপড় ভাজবো, আমার সত্যিই মনে নেই, ভুলেই গেছি। আর এখানে চা বসিয়েছি কেটলিতে, পাঁপড় ভাজা আর চা দেবো, তো চলো পাঁপড়টা ভেজে নিই, পরে কথা বলছি। হ্যাঁ আর আজকে তো পুরো কান মাথা খেয়ে নেবে, এখনো অবধি চলছে, এই মনে করো আটটা নটা অবধি, আটটা সাড়ে সাতটা পৌনে একটা তো বাজেই, দেখো রথটা এখনো রয়েছে, রথটা দেখা যাচ্ছে, এই দেখো রথটা, ছোটবেলায় যখন ছেলে ছোট ছিল, ছেলের যখন ছোটবেলা আর কি, তখন ওই ছেলেকে নিয়ে রথ নিয়ে বেরোতাম। আজকে আমার ওপরের জায়ের দুটো ছেলে মেয়ে ওদেরকে নিয়ে যা এসেছিল, তো আমাকে আবার ডাকলো, তো আমি রথটা ধরতে পারবো না, একটু নমস্কার করলাম দূর থেকেই, বাচ্চাগুলো মানে বাচ্চাগুলোকে নিয়ে যা আবার একটু ওদিক থেকে রাস্তায় ঘুরলো, ওরা সন্ধ্যাবেলা ঘুরে চলেও গেছে ঘরে। আমার আমার দেওরের অফিস আছে নাইট ডিউটি, দেওরকে আমার রান্না টান্না করে টিফিন টিফিন করে হয়তো দেবে, ওই জন্য বেশি দেরি করলো না, ওই আধ ঘন্টার মতন ছিল, আমরাও আমিও ছিলাম বাইরে, তারপরে একটু আমি আর রাস্তায় যাইনি, আমি বাড়ির সামনেই ছিলাম, রাস্তায় ঘোরাঘুরি করে নিয়ে ওপরে চলে গেছে। জলটা কিরকম টকপক করে ফুটছে ভেতরে, চলো পাঁপড়টা ভেজে দিয়ে নি। তো এই দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে, এ নাও না নিয়ে যাও নিয়ে যাও, চা চা দেখেছো তো, একটা প্লেট নাও, তোমার এই জিনিসগুলি আমার বড় বিরক্ত লাগে, কি চাটা এখন নেবে তো নাকি, একটা খেয়ে আমি তো চাপা খাবো না এই গরমে, Thank you.
তো ফ্রেন্ডস, এখন ঘড়িতে কটা বাজে বলো তো? পুরো 11টা বাজে আর আমি এতক্ষণে কিছু করা এতগুলো দেখো লতি ছুললাম। এই যে এই লতিটা এনেছিল কি বার আনলো? শনিবার। সোমবার তো কালকে গেছে, রবি সোম আছে মঙ্গলবার, শনিবার দিন এনেছে, শনিবার এনেছে। এই দেখো এতগুলো লতি ছুললাম, আমার কোমর পুরো ধরে গেছে। তো লতিগুলোকে রেখে দিয়েছি, আমাকে একজন বলেছে কি লতি আনলে না দুদিন রেখে তারপরে লতিগুলোকে ছুলবে, তাহলে না খুব তাড়াতাড়ি মানে ছালগুলো উঠে যায়। তো জানি না কতটা তাড়াতাড়ি হলো, দেড় ঘন্টার ওপরে লাগলো। 9:30 আগে আমি বসেছি, 9:30 আগে বসেছি। কি হুকি জেম্মা এলো তো 10:00 সময়, তার আগে বসেছি। তোমার কপালের টিপ চোখের কোনায় চলে গেছে। ও যাই হোক, তো এই যে এতগুলো হলো, এটা কালকে হবে। এখন কি দিয়ে করব, চিংড়ি মাছ দিয়ে না রসুন দিয়ে না সর্ষে দিয়ে, এখনো জানি না। এবার উঠতে তো আমার দম ফাটাফাটি অবস্থা হবে, আর এদিকে খাটের মধ্যে এক ভূর জামা কাপড় রয়েছে, ভাঁজ করতে পারিনি। ওই পাঁপড় টাপড় ভাজার পরে না একটু বসে আমার কিছু কাজ ছিল করছিলাম, এরপরে এই মনে পড়লো এই লতিগুলো তো ছোলা হয়নি, উঠলাম, উঠে এই লতিগুলোকে ছুললাম, জামা কাপড়গুলো ভাঁজ করবো। হাজবেন্ড কিন্তু চলে এসছে, ওরে মানে ফ্রেশ হতে গেছে। ওরে বাবা রে, কোমর ধরে গেছে পুরো আমার, এমনি তো কোমরের প্রবলেম। এইসব জিনিস কি বলতো করতে একটু কষ্ট, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে না বলো? তো যাই হোক, চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে এরপরে খাবার দাবার বাড়ি রাতের জন্য। রাতের আজকে কিছু করিনি, ওই দুপুরের যে পোলাওটা ছিল ওই পোলাওটাই রাতে খাওয়া হবে। চলো এগুলো তুলে খোসার মানে ঝালফালগুলো একটুখানি পরিষ্কার করে নিই। আর ফ্যান চলছিল এতক্ষণ, হাওয়াতে দুনিয়া জায়গা ছড়িয়ে গেছে, একটু ঝাড়ু দিতে হবে ঘরটা। বোঝা যাচ্ছে না গুড়ি 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 পড়ে আছে। তো চলো উঠি। বাবারে বাবা, পুরো কোমরটা ধরে গেছে আমার, বাবারে। কচুর লতিগুলো কাটার পরে না ঘরটা একটু নোংরা হয়েছিল, ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। এরপরে জামা কাপড়গুলো ভাঁজ করবো, ভাঁজ করে এরপরে আমরা রাতে ডিনার করবো। আর ডিনারে আজকে কী আছে তোমাদের বলেই দিলাম। তো ফ্রেন্ডস চলো তাহলে এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, পাশের বেল বাটন কিন্তু অবশ্যই প্রেস করো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো টাটা, গুড নাইট, চলে আসবো কালকে একটি নতুন ভিডিও নিয়ে। টাটা ফ্রেন্ডস, গুড নাইট, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।